আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত একটি বিষয় অত্যন্ত ভাইরাল যাচ্ছে সেটি আমরা অনেকেই জানি বিশেষ করে যারা যুবক যুবক এবং যুবতী আছেন তরুণ তরুণী আছেন তারা এই বিষয়টি সম্পর্কে আরও বেশি সচেতন সেটি হচ্ছে যে বিয়াল্লিশ বছর বয়স্ক এক ভদ্র অধ্যাপিকা তিনি ২২ বছর বয়সে এক ছাত্রকে বিয়ে করেছেন তো আজকে এই বিষয়টা নিয়ে আপনার মুদ্রার এপিট ওপিট অর্থাৎ তিতা মিষ্টি টকঝাল যা আছে একটু আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় সম্মানিত বন্ধুরা মুসলিম ভাই বোনেরা দেখুন বিয়ে হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের অপরিহার্য অংশ মানুষ কখনো বিয়ে ছাড়া থাকতে পারে না তার যে জৈবিক চাহিদা আছে তার যেই মানসিক চাহিদা আছে তার যে শারীরিক চাহিদা আছে তার যে সামাজিক চাহিদা আছে সব মিলিয়ে মানুষ একটা সার্টেন টাইম পরে একটা জীবনের একটা অংশ পরে গিয়ে সে বিয়ে ছাড়া থাকতে পারে না এটা আল্লা রব্বুল আলমিন তার জন্য আবশ্যক করে দিয়েছেন তো এই যে ঘটনাটা ঘটেছে এটার প্রথম তিক্ত বা তিতা যেই অধ্যায় আছে সেটা নিয়ে একটু বলার চেষ্টা করব প্রথমেই হচ্ছে এই যে ভদ্র মহিলা বা এই যে যে ভাই এই ভদ্র মহিলাকে বিয়ে করেছেন তিনি অত্যন্ত মানবিক একটা কাজ করেছেন এতে কোনো সন্দেহ না আমি প্রথমেই বলেছি যে আমি প্রথম তিতা অংশটি নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখুন মানুষ বিয়ে করে দুই কারণে একটি হচ্ছে তার দৈহিক চাহিদা শারীরিক চাহিদা আরেকটি হচ্ছে বংশবৃদ্ধি যে আমি মৃত্যুর পর আমার ছেলেমেয়েরা আমাকে মাটি দেবে আমাকে কবরে রেখে আসবেন এবং হচ্ছে তারা আমার বংশধারাকে এগিয়ে নিয়ে যাবেন ঠিক আছে তো সম্মানিত ভাই বোনেরা এই যে দুই বিষয় আছে এই বিষয়ের মধ্যে কারও কোনো দ্বিমত নেই পৃথিবীর যত ধর্ম বর্ণ মানুষ বলেন গোত্র বলেন কারোর মধ্যে কোনো দ্বিমত নেই যে মানুষ এই দুই কারণে বিয়ে করে এক হচ্ছে শারীরিক চাহিদা বা জৈবিক চাহিদা আরেক হচ্ছে বংশবৃদ্ধি এবং পশু পাখির ক্ষেত্রেও তাই তো এই যে একজন পুরুষ মানুষ তার কিন্তু জৈবিক চাহিদা তার মোটামুটি মৃত্যুর আগ পর্যন্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে একান্ত কোনো পুরুষ যদি বুড়িয়ে যায় বা বুড়ো হয়ে যায় অতি তাড়াতাড়ি বা তার সে মাদক দ্রব্য গ্রহণ করার কারণে বা অন্য ভিন্ন কোনো আপনার হচ্ছে অপরাধের সাথে জড়িত থাকার কারণে তার হয়তো বা সমস্যা হতে পারে কিন্তু একজন স্বাভাবিক মানুষ যারা কিনা খেয়ে পড়ে ভালো এবাদত বন্দিগির মধ্যে সবসময় নিজেকে ব্যস্ত রাখেন এরকম পুরুষের ক্ষেত্রে কিন্তু তার যৌবন কিন্তু আল্লাহরবুল্লা আলমীর মৃত্যুর আগ পর্যন্ত অটুট রাখেন ঠিক রাখেন তো এই ক্ষেত্রে যখন একজন পুরুষ তার চেয়ে মানে বয়সে এরকম আঠারো উনিশ বছর বয়স্ক কোনো ব্যক্তিকে বিয়ে করবেন নারীকে বিয়ে করবেন তার যৌবন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় নারীদের কিন্তু স্বভাবতই যৌবন আপনার পঁয়ত্রিশের পরে আস্তে 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 নিচে নামতে থাকে আর চল্লিশের পরে বা পঁয়তাল্লিশের পরে অনেক নারীর দেখা গেছে যৌনতা বা যৌন চাহিদার প্রতি কোনো ইচ্ছাই থাকে না ব্যতিক্রম আছে সেটা ভিন্ন কিন্তু আমি বেশিরভাগের ক্ষেত্রে বলছি বা আমাদের মিডল ক্লাস যে টিপিক্যাল সোসাইটি আছে সামাজিক যে অবস্থা সে অবস্থার ক্ষেত্রে বলছি তো এটা হচ্ছে তিক্ত পার্টটা গেল এবার আসুন আপনার মিষ্টি মধুর যে পার্ট সেটা নিয়ে একটু কথা বলা যাক সেটি হচ্ছে যে এই ভদ্র ছেলে বা মহিলা তারা প্রথম অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল যেটি কিনা আপনাদের উদ্দেশ্যে বলছি যে কখনো এই কাজটি করবেন না কারো সাথে অবৈধ সম্পর্কে যাবেন না আপনার কাউকে পছন্দ হয়েছে আপনার অবৈধ সম্পর্ক করার দরকার কি আপনি তার সাথে কথা বলে বাস ম্যারিজে চলে যান বিয়েতে চলে যান অবৈধ সম্পর্ক করার তো কোনো দরকার নেই যে ছয় মাস অবৈধ ছয় মাস অবৈধ সম্পর্কের মধ্যে তো শারীরিক সম্পর্কেও হতে পারত তাই না যাই হোক এখন বলছি যে আপনার এই যে ভদ্রমহিলা তাকে যে ছেলেটি বিয়ে করেছে এটি অত্যন্ত মানবিক একটি কাজ করেছে এবং এটি কিন্তু ইসলামিকভাবেও সিদ্ধ যে তোমরা বিধবাদের বিয়ে করো কারণ বিধবাদের বিয়ে করা অত্যন্ত অনেক বড়ো একটি স্বভাবের কাজ এমন হচ্ছে আপনার আমাদের প্রী মোহাম্মদ সাল আলাইহি ওয়া যেই ফার্স্ট যেই স্ত্রী ছিলেন তিনিও কিন্তু বিধবা ছিলেন এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়সাল্লাম তার জীবদ্দশায় দ্বিতীয়বার আর কখনও বিয়ে করেননি হজরত হাদিজারদি আল্লাহ তা আনহা জীবিত থাকা অবস্থায় মোহাম্মদ সুল্লাহ আলহিহাসাল্লাম কিন্তু দ্বিতীয়বার আর বিবাহবন্দনে আবদ্ধ হয়নি এই যে আমরা এগারোটা বিয়ের কথা পাই বা যতগুলো বিয়ের কথা পাই সবগুলো বিয়ে কিন্তু হজরত হাদিজা রাদি আল্লাহ তাল আনহা মৃত্যুবরণ করার পরের বিয়ের কথা কিন্তু সেটা ছিল হচ্ছে ওই ধরনের মানুষ যে নবী বা খাদিজ আল্লাহ তালানহা আচ্ছা খাদিজ আল্লাহ তালানহা কোন ব্যক্তি ছিলেন এক তো হচ্ছে তিনি অত্যন্ত দিনদার ছিলেন এমন এত পরিমাণ দিনদার ছিলেন যে জাহিলি যুগে পর্যন্ত হানিফ সম্প্রদায় নামে একটা সম্প্রদায় ছিল যে হানিফ সম্প্রদায়ের কিনা আপনার হাতে গোনা দশ থেকে এগারো জন মানুষ না তারা কোনো ধরনের মূর্তি পূজা করতো না তারা কোনো ধরনের শিরিকের সাথে লিপ্ত ছিল অর্থাৎ তারা তৎকালীন সময়ে তারা এক আল্লাহর ওপর বিশ্বাস করত। এত পরিমাণ দিনদার ছিলেন হজরত আল্লাহ তালাহ আনহা এবং অত্যন্ত ধনশীল তো ছিলেনই অত্যন্ত ধনী মহিলা তো ছেড়ে নেই কোনো সন্দেহ নেই তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা যে বলছি আপনার এই যে আমরা যদি তাদের সাথে তুলনা দেই এটা তুলনা দেওয়া কিন্তু ভুল কারণ আমরা হচ্ছে সাধারণ মানুষ আমাদের ধৈর্য ধৈর্যশীলতা কতটুকু আমাদের একটা জিনিস সহ্য করার ক্ষমতা কতটুকু এটা আমাদেরকে আগে বিবেচনা করতে হবে তো এই ভাইটি যেই কাজ করেছেন আলহামদুলিল্লাহ এটি ইসলামিকভাবেও একবারে হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ এবং হচ্ছে আপনার আমাদের প্রিয়ম মোহাম্মদ আলী আলিয়াসাল্লাম কিন্তু একজন বিধবা এবং তার চেয়ে বয়সে বড়ো ছেলেকে কিন্তু বড়ো সরি বড়ো মহিলা বা আমাদের উম্মাহাতুল মমিন আমাদের মা তাকে কিন্তু বিয়ে করেছিলেন কিন্তু এখন আসুন সামাজিকভাবে সমাজ অনেক বড় একটা বিষয় বাবা মা কারণ ইসলামে বাবা মার মানে আল্লাহ রাসুল এর পরে যদি কারো স্তর থাকে সেটা হচ্ছে একমাত্র বাবা মা এই যে যেই বিষয়গুলো আছে এগুলো যদি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে ঘটতে থাকে অনেক অহরহ বা জিনিসটা যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু সমাজের মধ্যে আপনার সমস্যা তৈরি হবে ঝগড়া বিবাদ বেড়ে যাবে কারণ হচ্ছে একটা পুরুষ যখন একটা নারীর থেকে তার যেই চাহিদা সেই চাহিদা পূরণ করতে পারবে না তখন স্বভাবতই সে ঘরে থাকতে চাইবে না সে অন্য নারীর সাথে সম্পর্ক করবে সে বিভিন্ন অপরাধে জড়াবে ঠিক আছে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যে কখনো আপনার বয়সে বড় মহিলা থেকে মহিলাদেরকে বিয়ে করা থেকে বিরত থাকুন কারণ হচ্ছে হ্যাঁ এক্সেপশনাল থাকতে পারে আপনার যদি সহ্য করার ক্ষমতা থাকে যে হ্যাঁ আমি জানি যে একটা সময় তার যৌবন ফুরিয়ে যাবে তার সৌন্দর্য ফুরিয়ে যাবে কিন্তু আমার যৌবন থাকবে আমার সৌন্দর্য থাকবে আপনার যদি এটা জেনে বুঝে আপনার বিয়ে করার ক্ষমতা থাকে সেই ধৈর্য থাকে সেটা আপনি করতে পারেন এটা আল্লাহ রবুল্লাহ আলম জন্য আপনাকে অত্যন্ত বড় পুরস্কার দেবেন পুরস্কৃত করবেন কেমন দিন এতে কোনো সন্দেহ নেই কিন্তু অ্যাভারেজ মানুষ কিন্তু এটা করতে পারবে না ঠিক আছে তাই উচিত স্বাভাবিকভাবে আপনাদের বিবাহ আবদ্ধ হওয়া বয়সে বয়সে বড় মহিলাকে বিয়ে না করা এবং হচ্ছে আপনার হ্যাঁ বিধবাদেরকে বিয়ে করতে পারেন বিধবাদেরকে বিয়ে করতে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই বয়সে ছোটো মেয়েদেরকে বিয়ে করতে হবে কমপক্ষে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর এটার আসলে অনেকেই এই মডার্ন যুগে এসে অনেকে এইগুলোর বিরোধিতা করেন যে বয়সে ছোট বা পাঁচ ছয় বছরের ডিফারেন্স থাকলে মানসিকভাবে মিল থাকবে কিনা না দেখুন মানসিকভাবে মিল থাকা বিষয়টা হচ্ছে আপনার উপর আপনি কতটুকু তাকে বোঝাতে পারছেন এটার উপর এটার উপর কিন্তু নির্ভর করে তাই সম্মানিত দর্শক আপনাদের কাছে এই বিষয়টা মুসলিম ভাই বোনের আপনাদের কাছে এই বিষয়টা ছোট পরিসরে বর্ণনা করার চেষ্টা করলাম আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে দয়া করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের এক একটা মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা মন্তব্য পড়ে থাকি এবং দেখে থাকি এমনও হতে পারে যে আপনাদের কোনো মন্তব্য যদি আমাদের কাছে গঠনমূলক মনে হয় আমরা সেটা নিয়েও একটি এপিসোড বা একটি ভিডিও করে ফেলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত